সালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটা হচ্ছে আলবাইক কোম্পানি বন্ধুরা আমার এই আলবাইক কোম্পানি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাশ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুদের আমাদের শেয়ার করে দিবেন বন্ধুরা আমার আপনারা জানেন যে আমি ইন্টারভিউর তারিখ যখনই দেই তখন দয়া করে কমপক্ষে আপনাদের নিকটস্থ যত বন্ধু বান্ধব আছে সবার মাঝে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটা হচ্ছে আলবাইক কোম্পানি আলবাইক কোম্পানিতে এখানে বেশ কিছু সংখ্যক শ্রমিক শ্রমিক দেবে যেখানে আপনাদের শুধু টিমমেট হিসাবে কাজ করতে হবে এখানে প্রত্যেকটি ছেলেবেলেকে অবশ্যই টিমমেট অবস্থাতে কাজ করতে হবে যেটা আপনি একটি আলবাইকের শোরুমের মাধ্যমে প্রিয় বন্ধুরা আমার এখানে যারা ইন্টারভিউ করবেন তাদেরকে বলবো অবশ্যই আপনাদের আসার সময় যে সমস্ত জিনিসগুলি লাগবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমি এখন আপনাদের মাঝে করব অবশ্যই আপনারা বিস্তারিত ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আমার ইন্টারভিউ হবে আটাইশে জানুয়ারি স্কাইবির মাধ্যমে এখানে আপনারা যখন কেউ ইন্টারভিউ করতে আসবেন অবশ্যই সাথে আপনাকে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে ফর্মাল ড্রেসের মাধ্যমে এসে উপস্থিত হতে হবে প্রিয় বন্ধুরা এখানে যেই কথাটি বলা জরুরি বিষয় সেটি হচ্ছে আপনারা জানেন যে বিষাবিড়ি এমনই একটি চ্যানেল সাধারণ জনগণের চ্যানেল এই চ্যানেলটিকে উত্তরোত্তর আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন এই আশাটাই ব্যক্ত করব প্রিয় বন্ধুরা বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে মেন পাওয়ার জগতের কিছু সংখ্যক লোকের মা কারণেই কিন্তু আজকে বাংলাদেশের মেন পাওয়ারটি একটু বিপদস্তর মধ্যে বন্ধুরা আমার অবশ্যই আপনারা যাদেরকে যারের যাদের আর এল নাম্বার আছে তাদেরকেই কিন্তু কমপক্ষে পাসপোর্টটি তাদের কাছেই জমা দিবেন যারাদেরকে সরকার অনুমোদন দিয়েছে আর যাদেরকে রেকর্ডিং এজেন্সি যেটা সেটার মাধ্যমেই দিবেন আমি বলবো না যে বিটির সাথেই দিতে হবে না আপনারা যেখানেই যান না কেন অবশ্যই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন এবং কি যারা প্রকৃতপক্ষে যে শুধু টিকেটের কাজটা করাবো তাকে বলা হয় যেটাকে বলা হয় যে আপনার কী বলে আপনার আপনার রিকর্ডিং এজেন্সি একটি আর একটি হচ্ছে টাবলস টাবলসের মাধ্যমে গেলে অনেকেই প্রতারতনের মাধ্যমে শিকার হয়ে থাকে সেক্ষেত্রে এই এগুলোর থেকে বিরত থাকবেন অবশ্যই আর ইউরোপের কথা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই ইউরোপের কোনো কাজ আছে কি না বন্ধুরা আমার আপনারা জানেন শুধু এই বড় বড় কথা বলেই কিন্তু খ্যান্ত করছে যে যে যারা ইউরোপে লোক পাঠাচ্ছে আর যারা এই লোক পাঠাচ্ছে শুধু একমাত্র অন্য সৎ সৎ উদ্দেশ্যের মাধ্যমে আমি এই কথাটি না বললেই নয় আমি বলতেছি না আপনারা বুঝে শুনেই যাবেন যেখানে যান প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের কথা বলছি সেটা হচ্ছে আলবাইক কোম্পানি সৌদি আরবের একটি সুনাম ধন্য কোম্পানি যেখানে এখানে শিক্ষিত ছেলে লাগবে কমপক্ষে এসএসসি পাস ইংলিশ জানা থাকতে হবে আর বয়স হতে হবে একুশ থেকে আঠাশের মধ্যে গায়ের রং ফসা হতে হবে যাতে করে আপনারা এখানে চান্স পান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা বেসিক ইংলিশ যেটাকে বলা হয় সেটা যেন আপনারা বলতে পারেন সেই লোকগুলি কিন্তু আলবাইক কোম্পানিতে সিলেকশন হবে এখানে কিন্তু নর্মাল কোনো ডিউটি না যে এখানে আপনি এখানে টিমমেট হিসেবে কাজ করবেন একটি শোরুমের মধ্যে যেই শর্মা শর্মা হাউজ আছে বাংলাদেশের ফাস্টফুড শপ আছে এই সব শপের মতোই যে টিম মেট হিসাবে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই গায়রং রঙ হতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে আঠাশের মধ্যে এসএসসি পাস হইতে হবে আর এখানে যখন আপনি যাবেন সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল আর এখানে ডিউটি চলাকালীন অবস্থায় আপনাকে যে খাওয়ার ব্যবস্থাটা এখানেই হবে এবং থাকা কোম্পানির খাওয়া নিজের বলে গণ্য করা হবে প্রিয় বন্ধুরা আমার এখানে যদি কেউ যেতে চান এখানে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে আসার সময় যদি আপনি ইন্টারভিউ করতে আসেন অবশ্যই সাদা কালো প্যান্ট পরে আসবেন অন্যথায় আপনাকে যে স্মার্ট টেস্টি সেটি দেখা যাবে না সেই ক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই আপনি আসার সময় এই ফর্মাল ড্রেস পরে তারপরে ইন্টারভিউর জন্য আসবেন অবশ্যই সাথে পাসপোর্টটি নিয়ে আসবেন যাতে করে আপনার আপনাকে বোঝা যায় যে আপনি এই পাসপোর্টেরই মালিক সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা দশ কপি ছবি আর যদি আপনার কোনো সার্টিফিকেট পূর্ব অভিজ্ঞতা থাকে সেই সম্বন্ধে যদি আপনার কোনো এই পাসপোর্টের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটটি নিয়ে আসতে পারেন প্রিয় বন্ধুরা এটি ছাড়াও আমাদের কাছে অনেক ধরনের কাজের যে কিছু ডিমান্ড থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না ছোটো বিডিওর কারণে ছোট্ট স্বরে বলবো আমাদের কাছে কেএফসি কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে যারা যাবেন ডেলিভারি ম্যানের কাজও কিন্তু আমাদের কাছে আসে মোটরসাইকেল ডেলিভারি এবং প্রাইভেট কার ডেলিভারি ম্যানের কাজও কিন্তু আমাদের কাছে আছে প্রিয় বন্ধুরা সেক্ষেত্রে আপনারা যে আমি প্রতি বৃহস্পতিবারে একটি করে ইন্টারভিউ আমার থাকে যেটা ড্রাইভারের কিছু ইন্টারভিউ আমরা নিচ্ছি আগামী প্রতি বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ ড্রাইভার থেকে থাকেন অবশ্যই আপনি বিষয় বিশ্বের সাথে আলোচনা করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা বেশ কিছু সংখ্যক কাজের যে তালিকা আমাদের কাছে আছে সেগুলো নিয়ে কিছু সামান্য আলোচনা করছি আপনি যদি যে কোনো টেকনিশিয়ান যদি হয়ে থাকেন যে কোনো টেকনিশিয়ান কোনো কাজ জানেন বা ক্লিনার পদে যেতে চান অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে পারেন যে আপনি কী কাজে যাবেন সৌদি আরব ছাড়াও যে সব দেশগুলি খোলা আছে যেমন সিঙ্গাপুর কুয়েত মালয়েশিয়ার কাজ শুরু হবে ইনশাল্লাহ অচিরেই আপনারা অবশ্যই বিষয় সাথে আলোচনা করবেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত